নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জানাবো 2020 মীন রাশির কেমন যাবে। আপনাদের যে এতদিন ধরে খারাপ সময় চলছিল, এবার তা অবসান হবে। তার আগে আমি জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসি তবে শুরু করি মীন রাশি। মীন রাশির 2020 হরোস্কোপটি অনেকটা এই রকম। রাহু থাকবে চতুর্থ পজিশনে, বৃহস্পতি থাকবে নবমে এবং শনি থাকবে দশম পজিশনে। এই পজিশনে থেকে মীন রাশির কেমন যেতে পারে আমরা তা একে একে জেনে নেব। প্রথমেই আমরা দেখে নিই মীন রাশির প্রেমের ক্ষেত্রটি। 2020 মীন রাশির প্রেমের জন্য খুবই শুভ। যারা উপযুক্ত যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাননি, এ বছর তারা জীবনসঙ্গী খুঁজে পাবেন। আর যারা আগে থেকে প্রেমের মধ্যে আছেন, তাদের জন্য বছরের বেশিরভাগ সময় খুবই শুভ যাবে। এবার আসি চাকরি ও ব্যবসা। যারা চাকরি করছেন, তাদের জন্য এই বছরটি উন্নতির বছর। আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি করবেন। যারা বেকার ছাত্রছাত্রী রয়েছে, তারা কিন্তু এবছর চাকরি পেতেই পারেন। এবার আসি ব্যবসা। ব্যবসার জন্য এই বছরটি মধ্যম। আপনারা বুঝে সুঝে টাকা ধার দিবেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি নেন, তবে তা আপনার অহিতের কারণ হতে পারে। এই বছর স্বাস্থ্য আপনার মধ্যম থাকবে। মে, জুন, জুলাই এই তিনটি মাস আপনার পেটের সমস্যা বাড়বে। যারা মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য শিক্ষা থাকবে মধ্যম। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য বছরটি বিশেষ ক্ষেত্রে ভালো যাবে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের জন্য এই বছরটি কিন্তু খুব শুভ। কেননা এই বছর নভেম্বর পর্যন্ত রাজহংসযোগ তৈরি করছে, যেটি এক ধরনের রাজযোগ। এই রাজযোগ তৈরি করার জন্য আপনার অর্থনৈতিক উন্নতি অনেকটাই হবে। আপনি এবছর গাড়ি করতে পারবেন, বাড়ি করতে পারবেন। আপনার মান সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এমনিতেই মীন যেহেতু বৃহস্পতির রাশি, এই সারা বছর বৃহস্পতি থাকবে আপনার ভাগ্যস্থানে বসে এবং শনি মহারাজ থাকবে আপনার কর্মস্থানে থেকে। কাজে আপনি যদি ঠিকঠাক মতো কর্ম করেন, অসৎ কর্মে যদি যুক্ত না হন, এই বছরটা আপনার অর্থনৈতিক এতটা উন্নতি হবে যা আপনি আগেও কিন্তু ভাবতে পারেননি। কাজেই এই বছর আপনার অর্থনৈতিক দিক থেকে খুবই শুভ, তা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে। ধন্যবাদ।